It was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. শুরু হয়ে গেল ব্ল্যাকমেল। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই? যতই বলি তুমি আমার, তুমি আমার কই? আসছি দাঁড়াও। তারপরে শুধু আজকের রাতটা, বুঝতে পারছো? মনের কথা মনেই জানে কি হবে বা কি করবে। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটাই চাই। আচ্ছা, আর প্লিজ কেউ ফোন করে আমার খোঁজ নিও না, আমি কেমন আছি, কি করছি জানতে চেও না। শুধু এইটুকুনি বলবো, সবাই সুখে থেকো। বা খুব ভালো কথা, খুব বিরক্ত করি না, তোমাদের একটা ভিডিও আছে, খুব বিরক্ত করি না আমি তোমাকে। একদিন হঠাৎ চলে যাব, তখন আর কেউ বিরক্ত করবে না। একটা মেয়ে রাস্তায় লাফালাফি করছে, একটা আইসক্রিম হাতে নিয়ে, আই থিঙ্ক এরকমই হবে, দুটো আইসক্রিম দুজনের জন্য নিয়ে আসছিল, রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ি তাকে ধাক্কা মারে, সে অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক আছে, অ্যাক্সিডেন্টে মারা যায়। না 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 না, জিমির প্রিতমের মধ্যে কেউ নয়, তোমরা ভুল বুঝবে না। মানে এগুলো হলো কি আমাদের জিমির স্ট্যাটাস। ঠিক আছে, তো ঘটনাটা হলো আজকে, দেখো সবাই যখন বলছে যে কেন ঈশানি আর প্রীতমকে দমদমে দেখা গেছে, ইয়েলো কালারের ড্রেস জামাই বাবা জীবন আর ফাসানিকে দমদমে দেখা গেছে, সবাই এসে কমেন্ট করছে। ইয়েলো কালারের ড্রেস পরা, জামাই বাবা জীবনের লাগেজ হাতে রয়েছে, হ্যাঁ যাই হোক করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কালকে এত ঝড় যখন উঠেছিল, মেয়েটি কালকে আসতে পারতো? কালকে কোথায় ছিল ও? আজকে দেখছে ও বহরমপুর না মুর্শিদাবাদ কোথায় চলে গেছে, ওখানে ও রয়েছে। তাহলে আসতে যেতে, কারণ ওদের তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে ওদের কাজ, তাই তো? ওরা তো সমস্ত সব কিছু একটু চান করতে যাচ্ছে, একটু লাফালাফি করছে, শর্ট ড্রেস পরে যাই করছে আর কি, সমস্তটা ক্যামেরাবন্দি করে। তাহলে এত দূর একটা টুরে যাচ্ছে, এত ঝড়ঝাপটার মধ্যে ও ওর মতো করে আছে, তাহলে ও তো সেই ভিডিওটা ক্যাপচার করবে না, সবাইকে দেবে। ওর আজকে মনে হলো আমি মুর্শিদাবাদে আছি, তোমাদের সবাইকে জানানোটা প্রয়োজন, তাই জানাচ্ছে। তাহলে কালকের কালকের ভিডিও কিছু দিল না, কারণ দিক কালকে আসা যাওয়ার ভিডিও দিক, দেখি মুর্শিদাবাদ গেছে, কালকের ডেটের ভিডিও দেখাক আমাদের। মানে কি বলবো, জজকে হাইকোর্ট দেখানো, তাই তো? আমরা কিচ্ছু বুঝি না, এই যে এতগুলো মানুষ আমরা এদেরকে নিয়ে লড়ছি, আমরা কিছুই বুঝি না, আমরা কিছুই জানি না। আচ্ছা, এই হলো মেয়ের ব্ল্যাকমেল, মানে মেন সমস্যা, এদের জীবনের মেন সমস্যা, মেন কালপ্রিট হলো গিয়ে পিঙ্কি পাল। তাহলে এবার পিঙ্কি পালকে কী করতে হবে? পিঙ্কি পালের মেয়েও পিঙ্কি পালকেই ফোন করে থ্রেড দেয়, পিঙ্কি পালেই তারপরে আবার দৌড়িকে টাকা পয়সা খরচা করে, পিঙ্কি পালেই মেয়েকে আবার সব কিছুতে সাপোর্ট করে। পিঙ্কি পালের দোস্ত অবশ্যই অনেক কিছু আছে, পিঙ্কি পাল একদম নরম মনে মানুষ, ওকে অনেকটা কঠোর শক্ত হওয়া দরকার ছিল, কারণ 10 দিন 12 দিন হয়েছে সবাই গেছে, আগের কথা বলছি। অমনি কত কিছু কিনে মেয়ের বাড়িতে তত্ত্ব পাঠানো শুরু হয়ে গেছে, দুটো পয়সা ইনকাম করেছে, তত্ত্ব পাঠানো শুরু হয়ে গেছে, ওটা ধৈর্য ধরলো না। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাড়াবাড়ি তো একটু করে, বাড়াবাড়ি তো একটু করে, কিন্তু সমস্তটাই মেয়েটাকে সুখে রাখার জন্য। ও ইচ্ছাকৃত করুক ভুল আর অনিচ্ছাকৃত করুক, যেটাই করে, যে একটুখানি যা করে, ওই যে কথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর, তো মেয়েটার জন্যই সব কিছু করে। এমনকি 19 বছরের সংসার, স্বামী সেটাও ত্যাগ দিয়ে দিয়েছে, মা বোন রক্তের সম্পর্ক, যে মায়ের গর্ভ থেকে সে বেরিয়েছে সেই মাকেও সে ছেড়ে দিয়েছে, এটা আরও চরম ভুল করেছে পিঙ্কি। যাই হোক, তারপরেও সেই মেয়েকে খুশি করতে পারছে না, সেই জামাইকে খুশি করতে পারছে না, তার জামাই আজকে এসে শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে? ফার্স্ট শর্ত, আমার শ্বশুর শাশুড়ির নাম ধরে তো বলেনি, পালবাড়ির দুটো চ্যানেলকে বন্ধ করতে হবে, ওই দিক থেকে কোনো ভিডিও আসবে না, তাহলে আমি রিমিকে নিয়ে সংসার করবো। কোনোদিনও সেটা শর্ত সাপেক্ষ কোনো জিনিস হয় না। প্রথম কথা, হ্যাঁ ও বলতে পারতো যে আমাদেরকে নিয়ে কোনো ভিডিও করবে না, আমাদের লাইফস্টাইল নিয়ে, আমাদের কোনো কথা নিয়ে, আমাদের কোনো কিছু নিয়ে ভিডিও করবে না, সেটা একটা কথা ছিল। আর চ্যানেলটা তো এমনিতেই উড়ে যাবে, পিঙ্কি পাল
এবার দেখো তোমার মর্জি, আমার মনে হয় জামাই যখন বলছে, আচ্ছা তার আগে তুই এক মাস সংসারটা সুস্থভাবে করে দেখা, আমরা কথা দিচ্ছি পিঙ্কি পালের চ্যানেল বন্ধ করে দেবে, পিঙ্কি পালকে জায়গায় বসিয়ে চ্যানেল রিমুভ করিয়ে দেবো আমরা, কিন্তু তুই এক মাস আগে সংসারটা করে দেখাতে হবে। এবার তুমি আম বস্তা সবই তুমি নিয়ে নেবা, সেটা তো হয় না, এদিকে চ্যানেলগুলো ডিলিট করে দিলে, মেয়ে ছেলের ইনকামের রাস্তাটা বন্ধ করে দিলে, তারপরে আবার মেয়েটাকেও বাড়ি থেকে বার করে দেবে, সেটা তো একসাথে হবে না। আম বস্তা ছাড়া সবই তুমি নিয়ে নেবা, সেটা কিন্তু হবে না। তুমি আগে এক মাস সংসার করে দেখাও সুস্থভাবে সুন্দরভাবে, যে হ্যাঁ এই দেখো তোমাদের মেয়ে নিয়ে আমি সংসার করছি, তাহলে ওর আর কিছু টাকার দরকার, তো মেয়ের জন্যই, মেয়ে যদি সব কিছু চাহিদা, যে কালকে কালকে মেয়েকে কসমেটিক কিনে দিল, ওর বাবা টাকা পাঠিয়েছে, 1000 টাকা না 1500 টাকা পাঠিয়েছে, কসমেটিক কিচ্ছু নেই মেয়েটার কাছে, মেয়েটা সমস্ত কসমেটিক কিনলো, মেয়েটাকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, কারণ মেয়েটার এই গোদা মানে বিচ্ছিরি একটা লাগছে, দর্শনধারীরা তো দরকার আছে, তোমরা বলতেই পারো যে হ্যাঁ এত কিছুর মধ্যে আপনারা পার্লারে নিয়ে যেতে, আমরা নিয়ে যেতে বাধ্য হয়েছি, কারণ আমরা তো রোজ রোজ যাবো না, আমরা তো রোজ রোজ যাবো না, ও তো চেনেই না, ওকে যখন আমাদের বলা হলো যে তুই মাঝে মাঝে এসে পার্লারে আসবি, ঘুরঘুরুটা তুলে যাবি, বাপের বাড়িতে কবে যাবি না যাবি, কারণ চুচুড়া ছাড়া ওইখানে কিছুই ছিল না, অথচ যেখানটায় আমরা থানার আশেপাশেই পার্লার রয়েছে, কিন্তু ও বুঝতে পারেনি ওর বাড়ি থেকে আশেপাশেই পার্লার আছে, কিন্তু ওর দ্বারা সেটা ক্ষমতায় কোলায়নি। যাই হোক, তো ওকে অনেক কিছু বুঝিয়ে আসা হলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সে শর্ত দিচ্ছে যে এদের চ্যানেলগুলো উড়ে গেল, বন্ধ করে দিলে, তো শুধু পিঙ্কি পালের চ্যানেল থেকে তো কন্ট্রোভার্সি আসে না, তোর মায়ের চ্যানেল থেকেও তোর চ্যানেলটা দিয়ে কন্ট্রোভার্সি, তোর চ্যানেলটা থেকেও কন্ট্রোভার্সি আছে। আজকে দেখ পিঙ্কি পালের লাইভ এসছে আগে না তোদের লাইভ আগে এসছে, তোর মায়ের লাইভ একটার পর একটা তোর মায়ের লাইভ এসছে, পিঙ্কি পাল কিন্তু লাইভও করেনি ভিডিও করেনি, যখন শুনতে পাচ্ছে মেয়েটা ফোন করে বলছে আমি ভিডিও কল করে দেখাচ্ছে যে আমি এই বেরিয়ে যাচ্ছি বেরিং পত্র নিয়ে, তখন সে তোর মাকে রিকোয়েস্ট করার জন্য, তোর মায়ের পায়ে ধরে বলার জন্য যে না দিদি আমার মেয়েটাকে বের করবেন না ঘর থেকে, সে কি ভুলটা করেছে, সে কি ভুলটা করেছে? পিঙ্কি যখন ভুল বার্তা দেয়, পিঙ্কি যখন ভুল ভিডিও করে, আমরা কিন্তু কেউ ছাড়ি না, আমরা কিন্তু কেউ ছাড়ি না ওকে, কিন্তু আমরা চেপে ধরি, কিন্তু আজকে যে ও একটুকু ভুল করেনি, হ্যাঁ আজকে ও একটুকু ভুল করেনি, ঠিক আছে, কাজেই তুই এসে বলছিস তোর মার চ্যানেলটা আগে, ধরো তুই যদি এরকম তোর অনেস্ট ইচ্ছাই থাকতো, তুই কিন্তু ফার্স্টেই বলতি যে আমার বাবা মায়ের চ্যানেল, তোর বাপের চ্যানেল নেই, তোর মায়ের চ্যানেল, তোর বাবাই সেই চ্যানেলে কাজ করে, আমার মায়ের চ্যানেল, আমার শ্বশুরের চ্যানেল, আমার শাশুড়ির চ্যানেল, তিনটে চ্যানেল ডিলিট করা হোক, আমি সংসার করব, এই কথাটা ওকে মানা যেত, তুই কী করলি, পাল বাড়ির দুটো চ্যানেল রিমুভ করা হোক, আমি সংসার করব, কথা দিচ্ছি। আচ্ছা তাহলে কেউ একটা এসে কমেন্ট করলো, তারপরে বলছিস হ্যাঁ আমার মায়ের চ্যানেলও রিমুভ করা হোক, আগে তোর মায়ের চ্যানেলটা রিমুভ কর, চল কথা দিচ্ছি, তোকে বলেছিলাম না এক মাস সংসার কর, এক মাস সংসার কর, তারপরে পিঙ্কি পাল আর তপন পালের চ্যানেল রিমুভ হবে না, চল কথা তুলে নিলাম, তুই আগে তোর মায়ের চ্যানেলটা রিমুভ কর, কর দেখিনি, আজকেই কর, এক্ষুনি কর, কর দেখ আমরা তপন পাল পিঙ্কি পালের চ্যানেল আমরা সঙ্গে দাদি বসে ডিলিট করে দেবে, চল আমি কথা দিচ্ছি, এত বড় কথাটা দিলাম, এত বড় কথাটা বললাম, চল দেখি কর আগে তোর মায়ের চ্যানেলটা, তোর চ্যানেল থাক, তোর চ্যানেল তো বন্ধ হবে, এমনি বন্ধ হবে, তোর চ্যানেল তো এখন ডিলিট করতে হবে না, কারণ ওটা থেকে তোরা ইনকাম করে খাস, তোরা স্বামী স্ত্রী খাবি, তোর বাপ মা খায় না, কারণ তোর মায়ের তো ইনকামের দরকার নেই, তোর মা তো বলে আমার আমার স্বামী যা করে খাওয়ায় আমার দরকার, তোর মায়ের ইনকামের দরকার নেই, কিন্তু পিঙ্কি পালের ইনকামের দরকার আছে, পিঙ্কি পালের ইনকামের দরকার আছে, তারপরেও বলবো যে চল তুই তোর মায়ের চ্যানেলটা আগে রিমুভ কর, পারবি তো, পারবি তো, তোরা যা টাকার পিশাচ, পারবি তো, পারবি না, জিন্দিগিতেও পারবি না, জিন্দিগিতেও পারবি না, ঠিক আছে, তোদের সে এতটা সাহসই নেই, তোদের এতটা ক্ষমতাই নেই, জিন্দিগিতেও পারবি না, কারণ তোরা এতটা পয়সার পিচাস, ঠিক আছে, তোরা এতটা পয়সার পিচাস, হ্যাঁ এই সুস্থ ব্যবস্থাটা শোন, আমি তোকে সুস্থ সুন্দরভাবে বলছি কথাগুলো শোন, অনেক তো হলো, কি বললি তুই নিজে বললি যে আজকে মরলেও মরবো কালকে মরলেও, মরার মধ্যেও না মানুষের স্মৃতি কিছু থেকে যায়, পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ ভালোভাবে যেন তাকে স্মরণ করতে পারে অন্তত সেই ব্যবস্থাটা করে যায়, তুই যে ব্যবস্থাটা করেছিস, তুই মরে যাওয়ার পরেও মানুষ বলবে বাবা এই একটা ছেলে ছিল ভাই, এই এই ছিল, এই জিনিসটা যেন মানুষ মৃত্যুর পরে না বলে।
তাহলে মরে গিয়েও শান্তি পাবে না, বুঝলি তো, মরে গিয়েও শান্তি পাবে না। তাই বলছি, অনেক দড়িবাজি ছলবাজি অনেক কিছু করেছিস, বন্ধ কর, এগুলো বন্ধ করে সুস্থভাবে তুই বাড়ি ফিরে আয়, এসে সুস্থভাবে তোর বউকে বোঝা, তোর শাশুড়িকে বোঝা, তোর মাকে বোঝা। তো যদি মনে হয় যে তুই সংসার করতে পারবি, ওদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেলে, তুই তাই কর। তুই নিজের হাতে খুলে দিয়েছিস, তুই নিজের হাতে সবার চ্যানেলগুলো বন্ধ করে দে, দিয়ে বল যে আমি সংসার করতে চাই, আমি সংসার করবো। সেই জোরটা খাটা তো শাশুড়ির উপরে, সেই জোরটা তো শাশুড়ির উপরে খাটা, সুস্থভাবে ছেলের মতো করে, দানবগিরি করে নয়। বাড়ির থেকে পালিয়ে গেল গেছিস, বলছিস কাজ কাজ কাজ, কি তোর রাস্তায় গিয়ে ঘুরলে কাজ পাবি না? বাড়ি থেকে কাজের সন্ধান করা যায় না, হ্যাঁ, বাড়ি থেকে কাজের সন্ধান করা যায় না, সবাই কি রাস্তায় বেরিয়ে যায় কারো লোকের বাড়িতে গিয়ে কাজের সন্ধান করে? আর তুই রাস্তায় বেরিয়ে লাইভ করছিস কেন? যার বাড়িতে রয়েছিস সেই বাড়িতে তোর অ্যালাউ নেই লাইভ করা, অ্যালাউ নেই? তো দুদিনের জীবন, জানি না বন্ধুরা কোথায় ছিলাম, ওটা ফোন এসেছিল, বেরিয়ে গেছিলাম, কোথায় ছিলাম মনে নাই। তো একটা কথাই বলতে পারি, আয়, এসে শাশুড়িকে বোঝা, মাকে বোঝা, শ্বশুরকে বোঝা, বউকে বোঝা, বুঝিয়ে সংসার কর, ঠিক আছে? আজকে তোকে অনেক অনেক কুল মাইন্ডের লাগছিল, জানি না, মানে ভরা সমুদ্র, ঢেউ খেলা সমুদ্র, উত্তপ্ত সমুদ্র, শান্ত হয়ে যাওয়া মানে আরো ভীষণ ভয়। তবে আজকে তোর ভিডিও দেখে তোকে মনে হচ্ছে যে অনেক শান্ত, অনেক কুল মাইন্ডে। অনেকে এসে আমাকে কমেন্ট করছিল, দিদি ছেলেটি অনেক কুল হয়ে গেছে, অনেক শান্ত মাথায় কথা বলছে। হ্যাঁ, তো তোকে আজকে দেখে আমার আরো ভীষণ ভয় লাগছে। তবে একটা কথাই তোকে আমি বলতে পারি, বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে, তোর তুই নিজে বলেছিস আমার কারোর সাথে সম্পর্ক নেই, চল তোর কথাই বিশ্বাস করলাম, তোর কথাই মেনে নিলাম, মানতেই চাই। কিন্তু জানিস, ওই যে তুই এসে বললি না আমি বুক ফুলিয়ে সবার সামনে কথা বলবো, আমি লুকিয়ে বলি না, কিন্তু তখন তো সেটাই বেরোয় যে তুই লুকিয়েই কথা এর আগে বলেছিস, দেখা করে সেটাই কিন্তু বেরোয়, তারপরে বেরোয় না, কিন্তু সেটা যেন না বেরোয় তোর কথাই মানলাম। তুই আয়, এসে সংসার কর, কেউ কোনো কেস নিয়ে তোদের কেন এত কিছু মানুষ করছে, তোরা সংসারটা কর, তাহলে কেউ তোদের সংসারে মাথা ঘামাবে না, কারোর ফেঁকা পড়েনি নিজেদের সংসার, নিজেদের কাজকর্ম বাদ দিয়ে তোদের পেছনে পড়ে থাকার, কারোর ঠেকা পড়েনি, বিশ্বাস কর। তো এই কথাটাই তোকে আমি বলতে পারি, এর বেশি আর কিছু বলার আর তোদের আর বোঝানোর মতো কিছু নাই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে, জানি না পরবর্তীকালে কী হতে চলেছে, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো।